হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান ফ্রম চটকপুর। সকলে কেমন আছো? নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আশা করি নতুন বছর খুব ভালো কাটবে, পুরনো যত সব কিছু ভুলে গিয়ে এখন নতুন বছরটাকে তোমরা ভালো করে এনজয় করো, যেমন আমি করছি। তো এখন রয়েছি চটকপুর ওয়াচ টাওয়ারে, দেখতেই পাচ্ছ এদিকটা সানরাইজ পুরো। আর এই যে এদিকটা, উনি সকাল থেকে এসে ছোটাছুটি করছেন, একবার সানরাইজ দেখছেন, একবার ডাকতে যাচ্ছে, একবার আবার সানরাইজ দেখতে আসছে। তো যাই হোক, সকাল বছরের প্রথম সূর্যোদয় দেখা, দারুণ একটা এক্সপিরিয়েন্স। আর ভাবতে পারিনি যে দেখতে পারবো, কারণ এতটা ফগি ছিল কালকে, এতটা ঠান্ডা ছিল, বাট আজকে পুরো ওয়েদারটা পুরো উল্টো হয়ে গেছে। দেখা যাক সারাদিন কেমন থাকে, আগে ভালো করে এটাকে এনজয় করে তারপর ভাবলাম ভিডিওটা করব। তো এবার আমরা বেরিয়ে যাবো, আজ আজকেও আমরা চটকপুরে থাকছি, মানে আজকে আমরা চটকপুরে নাইট স্টে করছি, সারাদিনটা এখানেই এদিক ওদিক করে কাটিয়ে দেবো। তো আমরা এখন যাচ্ছি পুরো ঘুম থেকে আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। ও সকাল থেকে উঠে ওয়াচ টাওয়ারে অলরেডিও যাওয়া হয়ে গেছে, আমাকে ডাকছিল, ঠিক আছে আমি ঘুরে আসি, মানে ও ঘুরে আসে তারপর আমাকে নিয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি, বাবারে জল খেয়ে চলে এসেছি, এবার যাচ্ছি সূর্যোদয় দেখতে। ও আমার ধাতস্থ হই, রাস্তাটায় যাচ্ছেন উনি। আজকে ঠান্ডা লাগছে না সেরকম, কাল যা ঠান্ডা লাগছিল আজকে সেরকম ঠান্ডাই লাগছে না। এই যে সূর্য, পুরো ভালো, পাঁচটা থেকে পুরো বসে আছে তাই। আমি যখন এসেছি, আমি লাকিলি তখনই সূর্যটা উঠছে, মানে উঠে গেছে আগে, যেহেতু ফগ আছে, মানে ফগের বাইরে সূর্যটা তখন যখন আমি এলাম 6:20। ও আমি যখন বন্ধু, মানে ওই দেবরটার পর যাই, আমি আর দেবরকে সকালবেলা উঠে ঘুরে বেড়াই, বান্টি ওনা ওরা ঘুমায়, আমরা একটু এদিক ওদিক, দেবরকে তো আরো সকালে 4টার সময় উঠে ঘুরে বেড়াই। বাবারে, হ্যাঁ আমাকে বলে দরজায় লাগিয়ে দেয়, আমি প্রথম ওর দরজায় লাগাই, ও বেরিয়ে যায়, তারপর আমি আবার উঠি, মানে আমি বেরোবো, তখন আমি অন্য কাউকে বলি দরজাটা লাগা। রাস্তাটা দিয়ে এসে এসে হ্যালো, ওয়াচ টাওয়ার থেকে ফিরে এসে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখো চা খাবো। এই যে ওটা হচ্ছে ওদের রান্নাঘরটা, ওখানেই আমরা যা কিছু খাবার দাবার খাই। আর আজকে রোদ উঠেছে, দেখো সকালবেলার ভিউটা দেখো, কাল তো এগুলো দেখাতে পারিনি, কালকে এরকম ছিল সামনেরটা আমাদের এরকম। বুঝছো তো, একটা কেক বানিয়ে পিস বাঁচিয়ে রেখেছিলাম, তো কাল কিছু সব আমি দু তিনটা খেয়ে নিয়েছিলাম। আমাদের ব্রেকফাস্ট রেডি, ও নিয়েছে পুরি সবজি, সবজি মানে আলুর তরকারি, এদের আর আমি নিয়েছি রুটি, নমক, নুন, এখানেও নুন, আর অমলেট, অমলেট করে দেয় না, ঠিক ওকে। কেমন এখানে এসো, লুচি পাচ্ছ খাও, আমিও খেয়ে নি। অমলেট চলে এসছে, তো দেখতে পাচ্ছ আমার লুক পুরো চেঞ্জ হয়ে গেছে। তা তোমার ওয়াচ টাওয়ার থেকে এসে আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে, ভাবতে পারি স্নান টান করতে পারবো, কারণ কালকে এত ঠান্ডা ছিল। তো সেই জন্য এখন স্নান টান করে ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে সারাদিন তেমন কোথাও যাওয়ার নেই, কারণ দুদিন চটকপুরে সেরকম দেখার কিছু থাকে না। কালকে আমরা সব কিছু করে নিয়েছিলাম, কালী পুকুরি, তারপরে সিনসেল ফরেস্ট, ওগুলো আমাদের ঘোরা হয়ে গিয়েছিল। আর এদিকে ওয়াচ টাওয়ারটা আজকে সকালবেলা দেখা হয়ে গেছে, রোদটা থাকতে থাকতে যা ভিডিও ফিডিও করার করে নিচ্ছি, কারণ ও কারণ ও দেখলো ফোনে আজকেও নাকি একটু মেঘলা মেঘলা হয়ে থাকবে। হাই, এই আমাদের গামছাটা ঝুলিয়েছে দেখো ওখানে, অ্যাকচুয়ালি ওটা ওরা ওখান থেকে দিয়েছিল আমাদের, এই টাওয়াল না এই গামছাটা দিয়েছিল, তো সেটা একটু ভেজা ভেজা ছিল বলে শুকিয়ে দিয়েছি। ওই দেখো সবাই এখন কালী পুকুরি যাচ্ছে দেখতে পাচ্ছ। তো আর কি বলতে চাস বল, কালকে আমরা দাওয়াইপানি যাবো, আজকে রাতটা আমরা এখানেই কাটাচ্ছি। তো কালকে দাওয়াইপানি, দাওয়াইপানিতে আমাদের দুদিন, কালকে দাওয়াইপানিতে যাওয়ার পর কোথাও বেরোবো না, পরশু দিন বেরোবো, তো না কালকেই বেরোনো সাইড সিং, আমরা সাইড সিং দেখতে দাওয়াইপানিতে পরশু দিনকে যাবো। তো কালকে গিয়েও দাওয়াইপানিতে জাস্ট থাকবো, আর অন্য কোথাও যাওয়ার নেই। তো শাড়ি এনেছি, শাড়ি পরবো, কিন্তু আজকে আর পরলাম না, ওটা ওখানে দাওয়াইপানিতে সাইড সিং দেখতে গেলে তখন সেখানে শাড়িটা পরবো। তো চলো আর কি, আমাদের হোমস্টেটা কিন্তু খুবই ভালো, আমি তোমাদের একটু রিভিউ দিয়ে দিই ঝট করে। আগে যারা আমাদের হোমস্টেতে যারা গেল, যে লোকজন, তোমাদের বলছিলাম খুব একটা ওরা ভালো রিভিউ দিচ্ছিল, বাট আমি যেটা দিচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে পার্সোনালি। এদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো, তারপর ব্ল্যাঙ্কেট চেয়েছিলাম, দুটো ব্ল্যাঙ্কেট ছিল, আমি বললাম আমার আরও একটা এক্সট্রা লাগবে, এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে। তো হো স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে গেছে, আমার তো হয়েই গিয়েছিলো স্নান টান করা, নাকি নোটটা পরে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা একটু নিচে যাচ্ছি, নিচে বলতে কালী পুকুরের দিকটা যাচ্ছি, ওখানে কয়েকটা দোকান ফোকান দেখেছিলাম, কফি টফির দোকান দেখেছিলাম, তো সেই জায়গাটা আমরা যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। মিল টি 20 টাকা, আর ব্ল্যাক টি হচ্ছে তোমার 10 টাকা। আমরা চেয়েছিলাম যে এরকম বছরের শেষটা শুরুটা একসাথে পাহাড়ে কাটাতে, তো হলো কি
খুব ভালো কাটছে। কালকে একটু কষ্ট হয়েছিল ঠান্ডা, কারণ প্রথমবার এলাম তো হুট করে এত ঠান্ডায়, কালকে একটু কষ্ট। পরে এ ব্যাপারে বলবো, গান হচ্ছে কিছু শোনা যাবে না। আহারে আসবো আর ম্যাগি খাবো না, সেটা তো হয় না। সামনে পাহাড় দেখতেই পাচ্ছ, আর গরম গরম ম্যাগি, আর কি চাই তাই না? পেঁয়াজ বলবো দিতে, পুরো ধোঁয়া উড়ে উড়ে ম্যাগিগুলো ঠান্ডা হয়ে যায়, হটপট করে ঠান্ডা হয়ে যায়, ফলে ধোঁয়া উড়ে যাচ্ছে। বাবা কি ফর্সা লাগছে। যা সাইট সিং আরও যা কিছু ছিল সব তো আমাদের দেখা হয়ে গেছে, তো আজকে আর সেরকম কোথাও ঘোরা নেই। ওই জন্য লোয়ার চটকপুর মানে যেদিকটা আমরা ওই সিনচেল ফরেস্ট ওই রুট ধরে একটু সামনের দিকে হেঁটে যাচ্ছে, ওই যে সামনে যে রাস্তাটা দেখছো, রাস্তার উপর থপ করে বসে গেছি। আর একজনকে দেখো হাঁপাচ্ছে, হোতা অনেকটা স্ট্রং, একটা ট্রেক করেছে অলরেডি। যখন নিচে নামি তখন হুড়ুড় করে নেমে যাই। আর আমাদেরটা পুরো টপে আমাদের হোমস্টেটা, সেজন্য আমাদের অনেকটা উঠতে হয়, তারপর ওয়াচ টাওয়ারে যাব। তো চলো আর কি, তাই তোল দাঁড়া, চলো হাওয়া যাত্রা শুরু। শুনে সেম সেম জামা পরে নিচে দেখো, আমরা কিনেছিলাম ওখান থেকে, পড়বো বলে আজকে 1st January-তে। তোমার নাম কি হ্যায়? রব বুটিয়া। রব বুটিয়া, পড়াই করতে হো? পড়ছে রে, পড়ছে না। সি কোয়াশটার থেকে এখন বাইরের দৃশ্য দেখো, পুরো কুয়াশা। তাও ওই দিকটা কিছু দেখা যাচ্ছে, মেঘগুলো কেমন ভাসছে দেখো। দেখ ভিউটা কি সুন্দর, একটু ফগি হয়ে রয়েছে, আমরা সারা বিকেল জুড়ে আমরা শুধু ঘুরে গেছি। আবার আমরা আজকে ওই সিনচেল ফরেস্টে গিয়েছিলাম, কালীপোখরির দিকটা আর যাইনি, তো ওরা অনেকটা ভেতরে, তো সেজন্য আর যাইনি। নিচে চা খেলাম, লোয়ার চটকপুরে চা খেয়েছি, আপার চটকপুরে চা খেয়েছি, আর কি আমরা 10টার সময় বেরিয়ে যাব। তো দুদিন ভালোই কাটলো। আর যেটা প্রবলেম, যেটা হোমস্টে নয় আমাদের, যেটা প্রবলেম হচ্ছে মানে এদের ঘর ফরগুলো না বাইরে খুব ঠান্ডা, আর রুমের ভেতরটা, রুমের ভেতরটাও ঠান্ডা, রুমের ভেতরটাও অতটা গরম নয়, তো সেটা একটা নেগেটিভ দিক। তো তোমাদের শীতের পোশাক প্রচুর পরিমাণে আনতে হবে, যদি তোমরা কেউ প্ল্যান করো ডিসেম্বরের দিকে দার্জিলিংয়ের বিভিন্ন অবভিয়াস জায়গাগুলো আসবে, অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে শীতের পোশাক ক্যারি করো, এবং মোটা মোটা শীতের পোশাক ক্যারি করো, হালকা পাতলা করো না, তাহলে পুরো ফেঁসে যাবে একেবারে। আর এরা এখান থেকে কম্বল দেয় তোমাদের, যেমন যে কটা দরকার কম্বল তোমরা নিয়ে নিতে পারো। হোমস্টে বলে কথা, সবকিছু তোমাদেরকে ম্যানেজ করেই থাকতে হবে, একেবারে পুরো ল্যাভিশলি তোমরা কোনো কিছু পাবে না। মেইনলি হচ্ছে প্রকৃতিটাকে এনজয় করা। আমরা তিনবার আজকে, মানে কাল থেকে আমরা তিনবার ওই লোয়ার চটকপুরে গিয়ে ওই সিনচেল ফরেস্টে আমরা ঘুরেছি, মানে তিনবার। মানে এখান থেকে আমাদের লোয়ার চটকপুরটা অনেকটাই, প্রায় হাঁটা পথ কত রে? তিনবার গেছি, মানে কি করবো, সারাদিন বসে বসে চল ঘুরে আসি নিচটা, তারপর ওয়াচ টাওয়ারটাও আমাদের দুবার যাওয়া হয়ে গেছে। কালকে ভোরবেলা দেখি একবার, যদি ওয়াচ টাওয়ারে ভালো যদি সানরাইজটা দেখতে পাই তো খুব ভালো কথা। তো এটাই আর কি, এটা তোমাদের জানানো ছিল। আর কালকে তো চিকেন পকোড়া মানে জঘন্য থেকে জঘন্য ছিল, ওটা আমি আবার ওদেরকে রিটার্নও করে দিয়েছিলাম, খেতে পারেনি, এত নুন হয়ে গেছিলো, আর চিকেনের তো কোনো গল্পই নেই। মোমোটা ভালো হয়েছিল খেতে। তো এই নিয়ে দুদিন খুব ভালো কাটলো, নিউ ইয়ারটা একসাথে দুজনে কাটালাম যেটা চেয়েছিলাম। তো তোমরা 1st January-টা খুব ভালো কাটাও, সারা বছরই খুব ভালো কাটাও, কাটুক তোমাদের ভালো সারা বছর। তো দেখা যাক আবার কবে আসি। কি পকোড়াটা? তোমাদের স্ন্যাক্স দিয়েছে, চিকেন পকোড়া, লিকার চা, 6 পিস আছে, 1 পিস আমার অলরেডি খাওয়া গেছে, খেলাম, খুবই ভালো খেতে। আমি ভেবেছিলাম আমাদের আজকে শুধু চিকেন পকোড়া আর লিকার চা, সাথে আজকে দিয়ে দিয়েছে ওরা মোমো। এবার আমরা বুঝতে পারছি না, চিকেন পকোড়া কালকে আমরা নিজে থেকে অর্ডার করেছিলাম, তো আজকে ওরা, আমরা অর্ডার ভেবে দিয়েছে না, ওরা নিজে থেকে দিয়েছে, আমি বুঝতে পারছি না, যখন বিল হবে তখন বলতে পারবো। তো চলো এখন মোমোটাকে খাওয়া যাক। খুব ঝাল রে, কোনটা? চারটা খাও তো, ভালো হয়েছে মোমো। হম লোক মার্চ এপ্রিল মে একবার আয়েঙ্গে। এই জায়গাগুলো হচ্ছে তিন চুলে, যে দেখতে পাচ্ছ ওটা তিন চুলে, এটা একটা ফরেস্টের মধ্যে বলছে রম্বি বলে একটা জায়গা রয়েছে, এটা ফরেস্টের মধ্যে, আর ওই পাহাড়টার ওপারে হচ্ছে ইয়ে চটক, এ দাওয়াইপানি।
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের চটকপুরের লাস্ট দিন বলতে গেলে, তো আমরা দুদিন ছিলাম, টু নাইট ছিলাম। আজকে আমরা সকাল 10টা কি 10:30 দিকে আমাদের গাড়ি আসবে, তো আমরা বেরিয়ে যাব। তো এই যে এখন চা খাওয়া চলছে, চটকপুরের লাস্ট দিনের চা। তো এই আর কি, ভালোই কাটলো দুদিন মিলিয়ে, ভীষণই ভালো কেটেছে। অ্যাজ আ হোমস্টে, পাহাড়, রোদও পেয়েছি আমরা সকালবেলায়। এই যে দেখতে পাচ্ছ, এই টাইমটা রোদ উঠে প্রায় 9টা 10টা অবধি থাকে, তারপর আবার মেঘলা হয়ে যায়, বাট পেয়েছি, এটাই বড় কথা। আর আদারওয়াইজ তেমন কোনো অসুবিধা হয়নি। আর আমরা ঘুরেওছি খুব ভালো এই জায়গাটাই, দেখতে পাচ্ছ যে আমাদের নিচটা পুরো আমরা প্রায় 2-3 বার করে আমরা কভার করেছি। নিচে যে ফরেস্টটা ছিল ওখানেও আমরা অনেকবার করে গেছি। গোজগাছ মোটামুটি সব কিছু কমপ্লিট, সবই হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করবো আর টুকটাক যা কিছু নেওয়ার থেকে নিয়ে বেরিয়ে যাবো। এই যে এখানে একটা বড় টেবিল দেওয়া রয়েছে, এগুলো সব উইন্ডো রয়েছে, আর ওই জায়গাটাও একটা বসার টেবিল রয়েছে, আর ওখানে ওদের রান্নাবান্নাগুলো হয়, আর এখান থেকে সব এদের খাওয়া দাওয়া। আচ্ছা, এদের এইখানে সব কিছু, এই যে রান্নাবান্না টুকটাক হয়। आप कुछ बोलना चाहते हैं हमारे वीडियो में? आपका होमस्टे का नाम, फोन नंबर, डिटेल्स वगैरह। होमस्टे का नाम पूर्वा होमस्टे। हाँ। मेरा फोन नंबर 9547580375। ठीक है, ठीक है। आपका सर्विस बहुत अच्छा है, होमस्टे को कुछ भी दिक्कत नहीं हुआ। इतना ठंड में हम लोग तो ये सब तो हम लोग को आदत नहीं है ना, पर भी कुछ नहीं दिक्कत हुआ। कंबल वगैरह, वो गर्म पानी सब कुछ अवेलेबल था। थैंक यू सो मच। मैं रोटी बोले छिलाम तो पूरी दिए छे, नो प्रॉब्लम। तो हमें रोटी बोले छिलाम, उन्हें भूल करे रोटी पूरी दी दिए छे, गरम रोटी। तो हमरा आज के रोदे बसे ब्रेकफास्ट करबो। তোমাদের বলে দিই, কাল পরশু দুদিনের কোনো পকোড়ার টাকা ওরা নেয়নি, ওরা খাইয়েছিল ওখান থেকে, বলতেই হবে। সো ফাইনালি আমরা এখন যাচ্ছি চটকপুর ছেড়ে। এই যে ও আসছে, বাট একটা প্রবলেম হয়ে গেছে, গাড়ি নাকি ওপরে আসতে পারছে না, তো সেই জন্য আমাদের এখন অনেকটা নিচে যেতে হবে, যেখানে মোড় মাথাটা নিয়েছিল, ওই দু মাথার মোড়ে যেখানে গাড়িটা উঠলো ওখানে নাকি যেতে হবে। মানে আমরা অত দূর যেতে পারবো না, আমি ফোন করবো আমার মাঝখানে, ওর ফোনটা সুইচ অফ বলছে। চটকপুর পাহাড়, এখন আমরা যাচ্ছি আবার দাওয়াইপানির উদ্দেশ্যে। এখন তো পুরো খারাপ হয়ে যাবে এরকম করে গেলে, এই রাস্তা দিয়ে যাবো। তাহলে আমি, তুই একটা ধরি, আমি এটা ধরি, এই যে এটা খোল, এটা খোল, এই গোটা রাস্তা হয়ে যাওয়া পসিবল। তো আমাদের এই লাগেজ গাড়ি চলে এসছে, আমাদের আর যেতে হলো না। এই যে এই রাস্তাটা দিয়ে যখন আমরা যাবো, এখানে একটা চায়ের দোকান রয়েছে, এখানে আমরা খেয়েছিলাম চাটা, খুব ভালোই করে এখানে। আগের দিন 31st জানুয়ারি আমি ডান্স করেছিলাম, আর এখানে ওই মেয়েটা যে থাকে ও জিজ্ঞেস করছে যে আপ ডান্স করেতে না কাল। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে, গাড়ি শুধু যেমন আসছে দেখো, শুধু গাড়িটা ফেরার সময় যেহেতু ফাঁকা ছিল, সেই জন্য চাকাটা স্কিড করছিল, আর তারপর ওই জন্য গাড়ির মুখটা পুরো 90 ডিগ্রি ঘুরে গিয়েছিল, যার জন্য উঠতেই পারছিল না। পরে কেউ একজন হেল্প করেছিল, তো ঠেলা মেরেছিল, তারপর গাড়িটা আবার উপরে উঠলো। এই গাড়িটা না আসলো, গাড়িটা হবে না, চলো আমি উঠে পড়ি ঝপ করে। চটকপুরে জার্নি আমাদের শেষ। তো তোমাদের একটাই কথা বলতে চাই, যারা হেউল্ডোর বেশি পছন্দ করো, ভিউ পয়েন্ট পছন্দ করো, তাদের জন্য চটকপুর কিন্তু একদমই নয়। আমরা নিরালায় দুদিন কাটাতে চেয়েছিলাম, যার জন্য চটকপুরটাকে বেছে নিয়েছিলাম। আবার দেখা হবে।